মজার চলে বন্ধুরা মিলে বানিয়েছিল একটি কপি এবং সেইখানে বসে তারা ভিডিও করছিল ইউটিউবে ফেসবুকে ভাইরাল হওয়ার নেশা কিছু পরিমাণ ভিউজ পাওয়ার জন্য যখনই ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে কপরের মধ্যে ঢুকে হাসি ঠাট্টা রং তামাশা সেই ছাড়া নাচ গান করছিল এমন তো অবস্থায় হঠাৎ করেই ভাই ঝোরে বাতাস আর বৃষ্টি আসতে থাকে তবে যেহেতু তারা কপরের মধ্যে ঢুকেছে উপরে মাটি দিয়ে দিয়েছে সেহেতু তারা কিন্তু চাইলে ওইখান থেকে উঠতে পারবে না তাদেরকে ওইখান থেকে বের করার জন্য অনেক চেষ্টা করতে থাকে উপরের মানুষগুলো তবে এর মধ্যে পানিগুলো কিন্তু তাদের মাটির নিচে ঢুকতে থাকে প্রথমত তারা মজা ছিল ভাবছিল যে উপর থেকে পানি দিচ্ছে শুধুমাত্র তাদের সাথে মজা করার জন্য তবে কিছু সময় অপেক্ষা করার পরও দেখছিল পানিগুলো তো আর থামছে না এমন তো অবস্থায় কিন্তু তারা চিৎকার করতে থাকে ঝড় তুফান বৃষ্টি বেশ কিছু সময় কিন্তু চলমান ছিল উপরে থাকা মানুষগুলো বাতাসের মধ্যে দাঁড়াতে পারছিল না পলিথিন দিয়ে কোন রকম চেষ্টা করছিল যাতে করে মাটির নিচে পানিগুলো পৌঁছাতে না পারে এই যে কিছু পরিমাণ ভিউ বা ভাইরাল হওয়ার নেশায় আপনি যে মাটি খুঁড়ে নিচে ঢুকে গিয়েছেন ভিডিও করার জন্য আপনি কি একবার চিন্তা করছেন এটা শুধুমাত্র ইসলাম ধর্মকে নয় এটা প্রত্যেকটা ধর্মকে অপমান করা হয়েছে ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছে যেমন মাটি খুঁড়ে তারপর দাফন করা হয় মুসলমানদের সেরকম ভাবে কফিনে রেখে কিন্তু আবার মাটি দেওয়া হয় খ্রিস্টানদের আপনারা মাটিও খুঁড়ছেন আবার কিন্তু কফিন বক্সের মধ্যে গিয়ে নাচানাচি করছেন হ্যাঁ আমি জানি আপনারা ভাইরাল হয়েছেন অনেক পরিমাণ ভিউজ পাইছেন অনেক জায়গা থেকে আপনাদের প্রমোশনের জন্য ডাকছে অনেক জায়গা থেকে আপনাদের ইন্টারভিউ নিছে হ্যাঁ কিছু পরিমাণ টাকাও কামাইছে তবে প্রত্যেকটা মানুষের মন থেকে যে ঘৃণাটা কামিয়ে নিয়েছেন সেটা হয়তো আপনারা জানতেন ও মাই গড ভাই এটা দেখি হাইট ফর্মুলা এটাই তো আমি খুঁজতেছি আপনারা যারা যারা লজ্জায় সমাজের মধ্যে বেরোতে পারছেন না মানুষ বলছে ওই ছেলেটি খাট ওই ছেলেটি বেটে আজকে থেকে আর নয় খাটো নিয়ে চিন্তা আপনাদের হাইট বাড়ানোর জন্য আজকে থেকে সেবন করবেন হাইট ফর্মুলা এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত আপনি চাইলে কিউআর কোড থেকে স্ক্যান করে কিন্তু জানতে পারবেন আর এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে কিন্তু আপনার উচ্চতা বৃদ্ধি করে মানে আপনার হাড়ের মধ্যে আরো শক্তি প্রবল করে এক মাসের মধ্যে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হওয়া সম্ভব আপনি যদি এটা রেগুলার সেবন করে থাকেন এই সুন্দর প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারবেন হ্যাভেন অফ প্রোভেন বিউটি পেজ থেকে সেই পেজের লিংক আমি আমার ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি সেখান থেকে ক্লিক করে অর্ডারটি করতে পারেন আপনাদের কমেন্ট বক্সের দিকে তাকানো যায় না মানুষ এত পরিমাণ বাজে কমেন্ট করছে আপনাদেরকে তারপরও কিছুদিন পরে দেখলাম কি পার্ট 2 হিসাবে তারা আরো একটি জায়গায় গিয়ে আবারো মাটি ঘুরে আবারো ভিতরে গিয়ে নাচানাচি করছে মানে এরা কখনোই ভাই থামবে না যেটার মধ্যে ভিউ পাবে ওইটার মধ্যে প্রতিনিয়ত তারা লেগে থাকবে এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে আপনারা তো দেখছেন এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যখন স্বামী তার বউকে এনে বিক্রি করতে থাকে অনলাইনে বউকে দিয়ে প্রতিনিয়ত একের পর এক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করছে হাজার হাজার মানুষ তাদেরকে দেখছে কোন নজরে তার দিকে তাকাচ্ছে তারপর সেই ভিউর তুলনামূলকভাবে কিছু পরিমাণ ডলার কামাচ্ছে যেই ডলার দিয়ে তার সংসারটা চলছে আপনার বউর ইজ্জত বিক্রি করে আপনি পোলা মাংস দিয়ে ভাত খাচ্ছেন এই ভাতগুলো হারাম হয়ে যাবে একটা সময় ছিল বন্ধুর বউকে বন্ধু কোনোদিন দেখতে পারেন আর এখন এমন একটা সময় আছে টাকার জন্য বন্ধুর বউকে সারা পৃথিবীর মানুষ দেখছে এবং অসংখ্য মানুষ তাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে বিয়ে করে তার বউকে দিয়ে আবার এইভাবেই টাকা কামাচ্ছে যারা টাকা খুঁড়ে মাটির নিচে ঢুকছে এদের চাইতে বেশি খারাপ হচ্ছে যারা বউ দিয়ে বিজনেস করছে যখন আপনার দেহ থেকে নিঃশ্বাসটা ত্যাগ করবে তখন আপনি মাটির নিচে চলে যাবেন সেই মাটির নিচের জন্য কি করছেন নাচানাচি করছেন মাটি খুঁড়ে মানে কোনো জায়গায় কিন্তু আপনারা ঠিক রাখছেন না প্রত্যেকটা জায়গার মধ্যে গিয়ে অশ্লীলতা নোংরামি ছড়াচ্ছেন যেখানে নারীদেরকে পর্দা করানো ফরজ সেইখানে আপনি একজন হাজবেন্ড হয়ে আপনার বউকে এনে ভিডিও করছেন এই ডলার কবরে যাবেন আপনার সাথে ডলারগুলো ইনকাম করে অট্টালিকা বানাচ্ছেন সেইগুলো কবরে যাবেন আপনার সাথে কিছু কামাইতে চাইলে সেই মাটির জন্য কামাই